রাজ্যপালের সঙ্গে দেখা হয়েছে সুভাষ সরকারের, দিল্লির বঙ্গভবনে দীর্ঘক্ষণ কথাও হয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর। বৈঠকের বিষয়ে বিস্তারিত কিছু বলতে চাননি সুভাষ সরকার, তিনি বলছেন যে এটা সৌজন্য সাক্ষাৎ। সাক্ষাতের পেছনে অন্য কোনো কারণ আছে কি, জল্পনা এখন রাজনৈতিক মহলে। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, সৌজন্য সাক্ষাৎ বলছেন সুভাষ সরকার, ঠিক কি জানা যাচ্ছে এই বৈঠক নিয়ে? দেখো, একটা বিষয় এক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে রাজ্যপালের এবারে দিল্লি সফর ঘিরে রাজনৈতিক চর্চা যথেষ্ট ছিল। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন, তিনি দেখা করতে পারেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, এই ধরনের একাধিক বক্তব্য ছিল। কিন্তু আমরা দেখলাম যে অন্তত এখনো পর্যন্ত, অর্থাৎ বিকেল সন্ধ্যে সাতটা পর্যন্ত, তিনি তার ব্যক্তিগত কর্মসূচির বাইরে কোনো রকম সরকারি বৈঠক কারোর সঙ্গে এখনো পর্যন্ত করেনি। কিন্তু কিছুক্ষণ আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সুভাষ সরকার তিনি বঙ্গভবনে এসেছিলেন এবং জগদীপ ধনখড়ের সঙ্গে তিনি দীর্ঘক্ষণ বৈঠক করেন। কি নিয়ে তাদের আলোচনা হয় সে বিষয়ে মুখ খুলতে চাননি কেবি, কিন্তু সুভাষ সরকার তিনি দাবি করেন যে এটা সৌজন্য সাক্ষাৎ। কিন্তু একটা বিষয় এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে, তা হচ্ছে সুভাষ সরকার তার সঙ্গে বিজেপির অন্দরের যোগাযোগ, বিশেষত তিনি একেবারে আরএসএস করে আসা একজন দীর্ঘদিনের সংগঠনের ব্যক্তি, ফলত তার দেখা করতে আসা শুধুমাত্র মন্ত্রী পদমর্যাদা নয়, ব্যক্তিগতভাবে তিনি আরএসএস এর সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত, ফলত এই রাজনৈতিক চর্চা যে সময় চলছে সেই সময় সুভাষ সরকার এবং রাজ্যপালের এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যদিও কি নিয়ে এই বৈঠক হয়েছে তা নিয়ে কেউ মুখ খুলতে চান। ধন্যবাদ জ্যোতির্ময়।